দিনাজপুরে বিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকর্ম দিবস 2022 ও সমাজকর্ম এবং সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোর্শেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।